আজকে আমি আলোচনা করব যে লৈলা মজনুর আসল যেটা হিস্টোরি, আসল গল্প কাহিনী সেটা কি, সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। লৈলা মজনু একজন আরেকজনকে ভাল পেত, এটা সবাই জানে। মজনুর আসল নাম ছিল কায়েস, কায়েসে যদি অনুবাদ করা হয় তাহলে দেখা যায় যে কায়েসের আসল মানা বুদ্ধিজীবী, জ্ঞানী, আকলমন্দ। তবে কায়েস থেকে পরিবর্তন করে যখন মজনু বানা হয়, মজনু নামে নামাকরণ করা হয়, মজনু নামে রূপান্তরিত করা হয়, শুধু একটাই কারণ ছিল যে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, এই খবর যখন মজনুর কানত পড়ে, মজনু যখন শুনেছিল যে খেলাফতের দায়িত্ব আমিরে মুয়াবিয়ার কাছে ন্যস্ত করা হয়, খেলাফতের দায়িত্ব আমিরে মুয়াবিয়ার কাছে দেওয়া হয়, তখন মজনু বলেছিল যে খেলাফতের শুধু একমাত্র দায়িত্বশীল মানুষ আছে, সেটা আছে লায়লা। লায়লা খেলাফতের দায়িত্ব দেওয়া, খেলাফতের যোগ্যতা প্রাপ্ত ছিল লায়লা, তাকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। এই কথা কোয়ার জন্য সেদিন থেকে তার নাম কায়েসের পরিবর্তে মজনু রাখা হয়। আর এদিকে লায়লা দেখা খুবই কুৎসিত ছিল, দেখা তেমন একটা ভালো ছিল না, যার জন্য রাতের অন্ধকারের মতো তার শরীর ছিল, কালো ছিল, যার জন্য তার নাম রাখা হয় লায়লা। সেই ওই যুগের বাদশাহ একদিন তিনি ভেবেছিল যে আমি তো মজনু লায়লার দাস্তান, গল্প, কাহিনী তো অনেক শুনলাম, আজকে আমি নিজের চোখে আমি লায়লাকে দেখব যে তিনি কেমন হুর পরি। সেই জন্য তিনি কি করলেন, লায়লাকে দেখার জন্য তিনি লায়লার বাড়িতে পৌঁছিলেন। পৌঁছার পরে দেখে যে লায়লা দেখা তেমন একটা সুন্দর নয়, বলেছিল সেই বাদশাহ বলেছিল যে লায়লা তুমি তো হুর পরি নও, এত হুর পরি তুমি দেখা সুন্দর নও, তথাপিও তোমাকে দেখি মজনু এত পাগল কেন হয়েছে, কারণ কি? তখন লায়লা বলেছিল যে যদি মজনুর চক্ষু দুটি যদি তোমার চক্ষুর স্থানে জায়গায় যদি রাখা হয়, তুমিও মজনুর মতো আমাকে মহব্বত করবে। লায়লা মজনু ছোট্ট কাল থেকে, বাল্যকাল থেকে যখন বকরি চালাইত, একজন আরেকজন তাকে সেই বাল্যকাল থেকে মহব্বত করিত। একদিন এমন হয়ে গেছে যে মজনু তার বাবাই তা বলেছিল যে অনেক কিছু করেছো লায়লার জন্য, তোমাকে হজে নিয়ে যাবো, তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ করো। তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করেছিল, ইলাহি তুবুতু মিন কুল্লি মাআসি ওয়ালাকিন হুব্বা ওয়ালাকিন হুব্বি লাইলা লা তুবু, আল্লাহ তাআলা আমি তওবা করি সমস্ত গুনাহ থেকে, কিন্তু আমি লায়লার মহব্বতে তওবা করতাম না। যখন তিনি এরকম করে দোয়া করেছিল, তার বাবা ভীষণ রাগ হয়েছিল, ফলে তিনি দোয়া পরিবর্তন করে বলে, ইলাহি আমার মহব্বত লায়লার মহব্বতের ভালোবাসার যে আছে আমার দিলের মধ্যে, এই লায়লার ভালোবাসা আমার দিলত থেকে তুমি সরাইও না, আর যে আমার সাথে আমিন বলে তাকেও তুমি রহম করো, যে আমার সঙ্গে আমিন বলে তাকেও তুমি রহম করো। সর্বশেষে দেখা যায় যে মজনু লায়লার জন্য পাগল হয়েছিল। এরপরে দেখা গেল যে মজনুকে তার বাবা বন্দি করে রেখেছিল, জেলের মধ্যে রেখেছিল। রাখার পরে দেখা যায় যে মজনুর জেলে আবদ্ধ থাকা অবস্থায়, জেলে বন্দি থাকা অবস্থায় তিনি কোনো, যদি কোনো মানুষ যদি কোনো বলতো সে কোনো উত্তর দিত না। জেলে থাকা অবস্থায় ক্ষুধার চোটে তিনি নিজের শরীরের মাংস চেপে চেপে খেত। যদি কোনো মানুষ তাকে কাপড় পরাত, কাপড় তিনি ফেটে দিত, ফেরে দিত। কোনো বস্তু খাইত না, কারোর সঙ্গে কোনো কথা বলতো না, এমন ছিল পাগল। শুধু লায়লার জন্য তিনি এতই পাগল ছিল। এরপরে দেখা গেল যে মজনুকে হজ করা অবস্থা যখন জাবলে আবু কুবাইস নামক জায়গাতে যখন
তিনি গিয়েছিল, একজন মানুষ বলেছিল যে উনি আবার কে কে, উনি কথা বলে না কেন? তখন সেই মানুষকে বলা হয়েছিল যে উনি হচ্ছে মজনু, তিনি কথা শুধু একটা শর্তে বলবে যদি তার সামনে কেউ যদি লায়লা শব্দটা উচ্চারণ করে। ফলে দেখা গেল যে একজন মানুষ, তার স্ত্রীর নাম লায়লা ছিল, শুধু লায়লা শব্দ নেওয়া ব্যস্ত ছিল, হঠাৎ করে মজনু পিছন থেকে ঘুরে দেখে আবার বেহুশ হয়ে পড়ে যায়। মজনু লায়লা একজন আরেকজনকে যে ভালো বাসত এটা সবাই জানি, তবে আরো কিছু আছে যে যখন কোন মজনুর একজন বন্ধু তাকে বলেছিল যে আজকে তোমার জন্য একটা খুশি খবর এনেছি যে মজনু আজকে তোমার লায়লার দুনিয়াতে নেই, লায়লার দুনিয়াতে নেই। যখন এই মজনু এই কথা শুনেছিল তিনি বেহোশ হয়ে পড়ে যায়। হুশ হওয়ার পরে তিনি বলেছিল যে লায়লাকে কোন স্থানে কবরস্থ করা হয়েছে, কোন জায়গায় তাকে কবর করা হয়েছে, আমাকে ওখানে নিয়ে চলো। সর্বশেষে মজনুকে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তিনিও ওই কবরে, লায়লার কবরে তিনিও মাথা টেকে, মাথা মেরে মেরে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান।